আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ শাহন খান হেলথ এডুকেশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় স্কিন ট্যাগ বা অ্যাক্রোকোর্ডন অধিকাংশ মানুষই এটিকে আঁচিল ভেবে ভুল করেন প্রকৃতপক্ষে এটি স্কিন টিউমার যা বিনাইন বা নির্দোষ প্রকৃতির এটি কোষগুচ্ছ নালি স্নায়ুকোষ চর্বিকোষ এবং একটি আচ্ছাদন বা উপতক দ্বারা গঠিত হয় সহজভাবে বলতে গেলে চামড়ার একটি ছোট অংশ যখন ঝুলে পড়ে তখন আমরা তাকে স্কিনট্যাগ বলি এটি শরীরের যে কোনো জায়গায় দেখা দিতে পারে তবে সাধারণত যেখানে চর্মের সঙ্গে চর্মের ঘর্ষণ লাগে বা চর্মের সঙ্গে কাপড়ের ঘর্ষণ লাগে সেসব স্থানে এটি বেশি লক্ষ্য করা যায় যেমন চোখের পাতা বগল স্তনের নিচে কুচকিতে ঘাড়ে গলায় প্রভৃতি স্থানে নির্ভুল চিকিৎসার জন্য স্কিনট্যাগ এবং আচিলের মধ্যে পার্থক্যগুলো জানা অত্যন্ত জরুরি তাহলে চলুন আমরা স্কিনট্যাগ এবং আঁচিলের মধ্যকার পার্থক্যগুলো জেনে নিই এক স্কিনট্যাগ শুধু চামড়ার বাইরের দিকে থাকে কিন্তু আঁচিল মাংসের ভেতর থেকে বাইরের দিকে আসে দুই স্কিনট্যাগ নরম তুল তুলে আর আঁচিল শক্ত এবং অধিকাংশ ক্ষেত্রেই অমসৃণ তিন সাধারণত ঘর্ষণ লাগা স্থানগুলোতে স্কিনট্যাগের আবির্ভাব ঘটে আর আঁচিল সাধারণত চামড়ার মোটা স্থানগুলোতে দেখা যায় চার ট্যাগের উৎপত্তির কারণ হলো ঘর্ষণ আর আঁচিল সৃষ্টির কারণ হলো ভাইরাস জীবাণু পাঁচ স্কিনট্যাক ছোঁয়াচে বা সংক্রামক নয় কিন্তু আঁচিল ছোঁয়াচে বা সংক্রামক তাহলে আসুন আমরা এখন স্কিনট্যাগে ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করি তবে ঔষধের আলোচনা শুরুতেই বলে নেই শুধু স্কিনট্যাগ দেখেই কোনো হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করা সম্ভব নয় কারণ স্কিন ট্যাগ একটি লক্ষণ এবং এই লক্ষণটির সঙ্গে যে ঔষধের ধাতুগত মিল সবচেয়ে বেশি পরিলক্ষিত হবে সে ঔষধটি প্রয়োগই হবে প্রকৃত হোমিওপ্যাথের কাজ তবে স্কিন ট্যাগে কোনো ইনফেকশান না থাকলে সেবনের উদ্দেশ্যে নির্বাচিত ঔষধের পাশাপাশি যে কোনো রোগীর ক্ষেত্রে থুজা মাদার টিংচার বাহ্যিক ব্যবহার করা যেতে পারে ঔষধ নির্বাচনের ক্ষেত্রে আমরা সিনথেসিস রেপাটরির সহায়তা নিলে যে রূপরিকটি পাই তা হল স্কিন এক্সক্রিসেন্সেস গ্রোথ স্পঞ্জি এই রূপব্রিকের অধীনে সবগুলো ঔষধই থার্ড গ্রেডের ঔষধগুলো হলো ক্যালকেরিয়া কার্ব লাইকোপোডিয়াম নাইট্রিক অ্যাসিড ইস্টাফিসিগ্রিয়া এবং থুজা এখন প্রশ্ন হল থার্ড গ্রেড বা তৃতীয় শ্রেণীর লক্ষণ বলতে কি বোঝায় কোনো ঔষধ প্রুভিংয়ে যদি দেখা যায় প্রুভিংয়ে অংশগ্রহণকারী অনেকগুলো প্রুভারের মধ্যে মাত্র দু একজন প্রুভারের ক্ষেত্রে লক্ষণটি প্রকাশ পেয়েছে তবে সে লক্ষণটিকে তৃতীয় শ্রেণীর লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় আবার যদি দেখা যায় কোনো ভেষজ পরীক্ষাতেই লক্ষণটি প্রকাশ পায়নি তবে ঔষধ প্রয়োগের ফলে লক্ষণটি আরোগ্যের প্রমাণ পাওয়া গেছে তবে সেটিও তৃতীয় শ্রেণীর লক্ষণ হিসেবে গণ্য করা হয় এখন প্রথম যে ঔষধটি নিয়ে আমি আলোচনা করব সেটি হল থুজা অক্সিডেন্টালিস যারা সন্দেহপ্রবণ গোপন দেখতে কালো বর্ণের মোটা ও অস্বাস্থ্যকর চর্মযুক্ত তাদের উপর ওষুধটি ভালো কাজ করে এটি অ্যান্টিসাইকোটিক ম্যাজমের ওষুধ কাজে যাদের শরীরে স্কিন ট্যাগ আঁচিল টিউমার বা কোষ বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায় তাদের জন্য ঔষধটি উপযোগী যারা হাইড্রোজেনয়েড ধাতুগ্রস্ত অর্থাৎ যাদের শরীরে অতিরিক্ত তরল সঞ্চয় ঘটে যে কারণে এরা এরা আর্দ্র পরিবেশ ও অতিরিক্ত রসালো খাদ্য অপছন্দ করেন বা এতে তাদের রোগগুলো বাড়ে বিভিন্ন বিষয়ে বদ্ধমূল ধারণা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে শরীর ক্ষয় হতে থাকে মধুর মতো গন্ধযুক্ত ঘর্ম হয় বিশেষত শরীরের অনাবৃত অংশে তবে চর্মরোগ সাধারণত শরীরের ঢাকা স্থানগুলোতে দেখা যায় এগুলোই থুজা প্রয়োগের প্রধান নিদর্শন রোগীর চর্ম দেখতে কুচ্ছিত এবং অস্বাস্থ্যকর শরীরের যেখানে সেখানে বাদামি বা শ্বেত বাদামি বর্ণের স্পট লক্ষ্য করা যায় টিকা গ্রহণ গণরিয়া চাপা পড়া অপচিকিৎসা করার কারণে সৃষ্ট রোগসমূহে ওষুধটি ব্যবহার উপযোগী ক্যালকেরিয়া কার্ব থুজার মতো ক্যালকেরিয়া কার্ব ধাতু দোষযুক্ত এবং অধিক ওজন বিশিষ্ট দেখতে ফ্যাকাশে অনেকটা খড়ি মাটির মতো সাদাটে চেহারা যাদের মোটা হবার প্রবণতা মেদপূর্ণ শরীর দ্রুত নড়াচড়া করতে পারেন না শরীর থেকে মাথাটি বড় পেটটি তুলনামূলক আরও ও মোটা শরীরে প্রচুর ঘাম হয় এমনকি ঘুমের সময় মাথার ঘামে বালিশ ভিজে যায় যাদের পায়ের তলা অত্যন্ত ঠান্ডা এমনকি ঢেকে রাখলেও ঠান্ডা ভাব দূর হয় না রোগীর শরীরের অভ্যন্তরে সবসময় ঠান্ডা বোধ করেন ডিম খেতে ভালোবাসেন মল বমি ঢেঁকুর এমনকি সমস্ত শরীর থেকে টক গন্ধ বের হয় যারা খুব সহজেই ঠান্ডায় আক্রান্ত হয় সঙ্গে প্রচুর শ্লেশাস্রাব দেখা দেয় তাদের ক্ষেত্রে ওষুধটি উপযোগী নাইট্রিক অ্যাসিড যাদের পেশি শক্ত অথচ শরীর শীর্ণ গায়ের বর্ণ কালো নার্ভাস প্রকৃতির শীতকাতর এ জাতীয় লোকদের রোগে ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে যে যে স্থানে ত্বক ও শল্পিক ঝিল্লি সম্মিলিত হয়েছে সেই সেই স্থানগুলোতে যেমন মুখ গুহদার জনিদার চোখের পাতার মার্জিন প্রভৃতি স্থানে এর ক্রিয়া অত্যাধিক যাদের প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ প্রায়ই পুরাতন রোগে ভোগেন সহজেই ঠান্ডায় আক্রান্ত হয় একটু অনিয়মেই পেট খারাপ করে তাদের ক্ষেত্রেও ঔষধটিও উপযোগী স্কিনট্যাক আঁচিল বা শরীরের কোনো স্থানে ক্ষত হলে তা সহজে সারতে চায় না সেখান থেকে সহজেই রক্ত পড়ে এবং রস পুত যাই নির্গত হয় তা অত্যন্ত দুর্গন্ধযুক্ত এগুলোই অ্যাসিডনাইট্রিক ব্যবহারের প্রধান নিদর্শন ইস্টাফিসিগ্রিয়া এই ঔষধের রোগীরা অত্যন্ত বজ্রাকী ও অভিমানী প্রকৃতির বলা হয়ে থাকে ইস্টাফিসিগ্রিয়ার রোগীর মতো দুশ্চরিত্র লম্পট রোগী অত্যন্ত বিরল তবে সাইকোসিস দোষের প্রাধান্য থাকায় এদের নোংরা চেহারা সহজে লোকচক্ষে ধরা পড়ে না কেননা অত্যন্ত গোপনীয়তার মধ্যে দিয়ে তারা তাদের ইন্দ্রিয় সেবা চারিতার্থ করতে অভ্যস্ত এদের লম্পট ও দুশ্চরিত্রবান হিসেবে গড়ে ওঠার পেছনে কারণ হল এদের মনের মধ্যে প্রায় সর্বদাই বৈধ বা অবৈধ উপায়ে যৌন ইচ্ছা চারিতার্থ করার চিন্তা ঘুরপাক্ষায় ঔষধটিতে সাইকোসিস মায়াজমের প্রাধান্য থাকায় এই ঔষধের রোগীদের মধ্যে আঁচিল স্কিনট্যাগ বা টিউমার হবার প্রবণতা থাকে বিশেষত চোখের উপর পাতায় বারবার আঞ্জনী বা টিউমার হয় দাঁত ক্ষয় ও কালো হবার প্রবণতা লক্ষ্য করা যায় লাইকোপোডিয়াম যাদের শরীরের উপের উপরের অংশ শীর্ণ এবং নিচের অংশ ফোলা রোগা শীর্ণকায় শীতকাতর ও দুর্বল প্রকৃতির এবং বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায় অত্যন্ত বুদ্ধিমান কিন্তু আস্থাহীনতায় ভোগেন এরা লোভী ও কৃপন প্রকৃতির হয়ে থাকে শরীরে প্রয়োজনীয় উত্তাপের অভাব থাকে রক্ত সংবহন ক্রিয়া ক্ষীণ অঙ্গ প্রত্যঙ্গ শীতল গরম খাদ্য পছন্দ করে এবং ক্ষুধা সহ্য করতে পারে না খাবার প্রতি এরা আকর্ষণ অনুভব করে তবে অল্প খেলেই পেট ভরে যায় কোষ্ঠবদ্ধতা উদরে বায়ু সঞ্চয় পেটে ভুটভাট শব্দ প্রভৃতি না থাকলে ঔষধটির উপযোগিতা নেই যে কোনো রোগেই হোক না কেন প্রথম সূত্রপাত ডান দিকে হয় এর রোগের রোগগুলো সাধারণত বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বৃদ্ধি পায় অনেকে হয়তো ভাবছেন উপরের ঔষধের আলোচনায় স্কিনট্যাগের কথা তো বললাম না তাদের উদ্দেশ্যে বলছি স্কিনট্যাগ একটি লক্ষণ যা উপরে আলোচিত সবগুলো ঔষধের মধ্যেই আছে এক্ষেত্রে যে ওষুধের বৈশিষ্ট্যের সঙ্গে স্কিন আক্রান্তের মিল সবচেয়ে বেশি পরিলক্ষিত হবে সেটি হবে তার জন্য উপযুক্ত ওষুধ এজন্যই বলা হয় হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না রোগীর চিকিৎসা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন হেলথ এডুকেশন বিডি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ